আসসালামু আলাইকুম। আমরা সবাই কেক অনেক পছন্দ করে থাকি, কিন্তু কেক বানানোর যে প্রসিডিওরটা সেটা সবার কাছে মনে হয় অনেক ঝামেলাপূর্ণ এবং কষ্টসাধ্য। কারণ আমাদের সবারই ধারণা ওভেন কিংবা ইলেকট্রিক বিটার ছাড়া পারফেক্ট কেক তৈরি হয় না। কিন্তু আজকে আমার রেসিপিতে আমি দেখাবো কিভাবে এই দুটোর ব্যবহার ছাড়াই শুধুমাত্র ব্লেন্ডার ইউজ করে পারফেক্ট চকলেট স্পঞ্জ কেক কিভাবে তৈরি করা যায়, যেটা খেতে একদম দোকানের মতো নরম তুলতুলে এবং স্পঞ্জি হবে। চলুন তাহলে দেখে আসি কিভাবে আমার এই রেসিপিটি ফলো করে আমরা কেকটা তৈরি করতে পারি। এবং আমার এই কেকটি আমি পুরোপুরি শুধুমাত্র চুলায় তৈরি করব। প্রথমেই আমাদের শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। এর জন্য যা যা লাগবে, হাফ কাপ থেকে একটু বেশি ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, 2 চা চামচ গুঁড়া দুধ, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/2 চামচের থেকেও একটু কম বেকিং সোডা এবং পরিমাণ মতো লবণ। এই সব উপকরণকে আমরা ভালোভাবে ছেঁকে ভালো করে মিক্স করে নেব। এবার 4টা ডিম ব্লেন্ডারের জারে ভেঙে নেব। এরপর ডিমের ভিতরে 1 কাপ চিনি আমরা নিব এবং এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব 30 সেকেন্ডের মতো। তারপর তেল অ্যাড করব 1/2 কাপ। এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে নিব। তারপর ব্লেন্ড করে ভালোভাবে শুকনো উপকরণের সাথে এই ডিমের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিব। এবং এই কাজটি খুব ভালোভাবে করতে হবে, যেন কোথাও কোনো দানা বেঁধে না থাকে। এরপর আমি কেক বানানোর জন্য একটি বাটি নিয়েছি এবং তাতে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবং বাটির মাপ করে কাগজ কেটে কাগজের উপরেও কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। তারপর কেকের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এরপর বাটিটাকে এভাবে করে নিব যেন ভিতরে কোনো বাবল থাকলে সেটা মিলিয়ে যায়, এবং ভারী তলবিশিষ্ট একটি হাঁড়ির মধ্যে কিছুটা লবণ মিশিয়ে তারপর হাঁড়িটিকে গরম করে নিব প্রিহিট দিয়ে। তারপর এই বাটিটাকে রেখে ঢেকে চুলার আঁচ মিডিয়াম করে দিব, মিডিয়াম থেকেও একটু লো করে দিব। তারপর অপেক্ষা করব 40 থেকে 45 মিনিটের জন্য। আর এই যে হয়ে গেল আমার কেক। এখন একটি কাঠি দিয়ে দেখে নিচ্ছি ভিতরটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্টলি হয়েছে। এখন কেকটা বের করার পালা, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এখন এভাবে আমি কেকটা বাটি থেকে বের করে নিব এবং এই কাজটা খুব আস্তে আস্তে এবং সতর্কতার সাথে করতে হবে। এই যে আমার কেক একদম পারফেক্টলি বের হয়ে এসেছে। এখন আমি নিচের যে কাগজগুলো ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সফট এবং পারফেক্টলি আমার চকলেট কেক তৈরি হয়ে গেল ব্লেন্ডারে এবং চুলার সাহায্যে। আর আমি এখন কেটে দেখাচ্ছি এর ভিতরটা কত সুন্দর এবং সফট হয়েছে। আপনারা চাইলে এই কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করতে পারেন, আমি আমার মতো করে করে একদম আনারির মতো। থ্যাংক ইউ। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।